দিন কয়েক আগেই বিমানবন্দরে খুদে ভক্তকে বুকে জড়িয়ে আদর করেছেন সালমান। তার এই উষ্ণ আলিঙ্গন মুগ্ধ করেছে সকলকে। কিন্তু ঘটনার ঠিক পরেই চরিত্রের অন্য একটি দিক ধরা পড়ল সেলেব পাপারাজ্জির ক্যামেরায়। ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশল সালমানের সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে আসেন, কিন্তু ভাইজানের দেহরক্ষীরা ভিকিকে সরিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সালমানের ঔদ্ধত্যের নিন্দা করেছে নেটপাড়া। প্রসঙ্গত, দুবাইতে আইফা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ভাইজান, অন্যদিকে সেখানে পৌঁছেছেন ভিকি কৌশলও। বলিউড তারকারা প্রতিবারই নজর কাড়েন আইফার মঞ্চে। বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘুরছে। সেখানে দেখা যাচ্ছে ভাইজানকে দেখে তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য এগিয়ে আসেন ভিকি কৌশল, কিন্তু সালমান ভিকিকে এড়িয়ে যান। শুধু তাই নয়, অভিনেতা দেহরক্ষীরা রীতিমতো তাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন। নেটজেনেদের প্রশ্ন, এই ঘটনায় সালমানের প্রাক্তন আর ভিকির বর্তমান ক্যাটরিনা কী প্রতিক্রিয়া দিলেন? উল্লেখ্য, ভিকি কৌশল তার ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন। ক্যাট সালমানের অতীতের বিবাদকে দূরে রেখেই ভাইজানের দিকে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি ভীষণই অপ্রীতিকর বলে মনে করেন নেট নাগরিকরা। এই ঘটনার জেরে সালমানের নিন্দা করেছে নেটপাড়া। এক ব্যক্তি লিখেছেন, রুড আর অ্যারোগেন্ট। কেউ আবার কমেন্ট করেছেন, ভিকিকে ধাক্কা মারলেন, কী নিষ্ঠুর। মানছি ভাইজান ভাইজানই, তবে সকলকে সম্মান করা উচিত। অন্যদিকে ভিকির ভক্তরা এই ঘটনায় চরম হতাশ। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই এক নেটজেন লিখেছেন, 6 ফুট উচ্চতার এক ব্যক্তিকে দেখতে পেল না, এভাবে কে ধাক্কা মারে। অপর এক ব্যক্তির মতে, খুব নিষ্ঠুর একজন ব্যক্তি, ভিকি কিন্তু ভালো ব্যবহার করলেন। ভিকির সঙ্গে সালমানের এই ব্যবহার ক্যাটরিনা মেনে নেবেন কি না তা জানতে অপেক্ষা করছেন ভক্তরা। উল্লেখ্য, টাইগার 3-তে সালমানের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনাকে। টাইগারের প্রথম দুটি পর্বে সাফল্যের পর তৃতীয় পর্বেও দেখা যাবে বলিউডের প্রাক্তন প্রেমিক যুগলকে। তার আগে এই ঘটনা সিনেমার কাজে কোনো প্রভাব ফেলবে কি না তা নিয়েও উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই আইফাতে যোগ দেওয়ার আগে বিমানবন্দরে খুদে ভক্তের আবেদন রেখেছেন সালমান। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় যে চিত্র ধরা পড়েছে সেখানে দেখা যাচ্ছে, একটি বার অভিনেতাকে আলিঙ্গন করার জন্য তার কাছে ছুটে এসেছিলেন খুদে এক ভক্ত। দাবাং খানও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই উষ্ণ আলিঙ্গনে বুকের আগলে নিয়েছিলেন ছোট্ট ছেলেটিকে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও এন্টারটেইনিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।